করোনার কবলে দীর্ঘ ছয় মাস রঙহীন রূপালী পর্দা, পাড়া মহল্লার অলিতে গলিতে নেই নতুন পোস্টারের গন্ধ, এফডিসি আর সিনেপাড়ায় নেই নির্মাতাদের তোড়জোড়। ঢাকায় নতুন কোন সিনেমার প্রচারণায় সরব নয় সামাজিক যোগাজগ মাধ্যম। অদৃশ্য এক অণুজীবের প্রভাবে সিনেমার ছয় দশকেরও বেশি সময়ের বিএফডিসির চিরচেনা দৃশ্যপটে পড়েছে ভাটা। করোনা কেড়ে নিয়েছে গত দুই ঈদ ও নববর্ষের আনন্দ। বাংলা চলচ্চিত্রের ছয় দশকের ইতিহাসে যা ঘটেনি তাই ঘটল এবার। উৎসবগুলোর ছিটে ফোটাও ছিল না সিনেপাড়ায়, বরং প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বড় ও সরো শূন্য। লাইট ক্যামেরা অ্যাকশনে চিরায়ত দৃশ্যপট নয়ই, বন্ধ ফটকে ঝুলানো তালাই শুনশান দেশের প্রেক্ষাগৃহ। কথা ছিল ২০২০ হবে সিনেমার বছর। মার্চ মাসে মুক্তি পাবার কথা ছিল মাসুদ হাসান উজ্জ্বলের ৪৯ বাতাস, দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, নাদির চৌধুরীর জিন ও চয়নিকা চৌধুরীর বিশ্ব সুন্দরী। ১৮ মার্চ প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণার পর পিছিয়ে যায় এসব ছবির মুক্তি, যা এখনো ঝুলে আছে। শাকিব খানের বিদ্রোহী, নবাব এলএলবি, আরিফিন শুভর মিশন এক্সট্রিম আর সিয়ামের শানও রং ছড়ায়নি প্রেক্ষাগৃহে। করোনার চোখ রাঙানিতে বাক্সবন্দী হয়ে আছে মুক্তির অপেক্ষায় থাকা ১৫টি চলচ্চিত্র। এদিকে সিনেমা হল বন্ধ থাকায় এখাতে ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। ছয় মাস সাত মাস ধরে সিনেমা হল বন্ধ আছে, সিনেমাগুলো চালাতে পারে নাই, তারা মুক্তির অপেক্ষায় ডেট নিয়ে বসেছিল, তো তারা তো সম্পূর্ণ কমপ্লিট করে তারা সিনেমা রিলিজের জন্যই বসেছিল, তো সম্পূর্ণ ইনভেস্টটা তাদের আটকে ছিল এই ছয় সাত মাস। এতগুলো সিনেমার টাকা আটকে থাকা মানে এটা আমাদের জন্য আমাদের খুবই মানে চরম একটা ক্ষতির বিষয় আমাদের। আমরা সেই ক্ষতি তো পোষায় নেওয়ার প্রশ্নই আসে না, কীভাবে আমরা পোষাবো জানি না। এই জন্যই আমরা সরকারের কাছে এই সমস্ত সিনেমার জন্য আমরা একটা ক্ষতিপূরণ চাচ্ছি বরাবরই। এই যখন বাস্তবতা, তখন এই শিল্প নিয়ে নতুন করে ভাবছেন সংশ্লিষ্টরা। অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে বিকল্প প্রদর্শনীর কথা জানালেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। আপনি একটা ছবি নিয়ে সমস্যায় পড়েছেন, এখন এটার অ্যাডভান্টেজ কেউ নিক, এই ব্যাপারটা নিশ্চয়ই ভালো না। তো আমার যেহেতু জীবনটাই হচ্ছে বাহাদুরি করে করে ব্যয় হয়ে গেল, আমি আসলে একটা নিজে একটা প্ল্যাটফর্ম অলমোস্ট বানিয়ে ফেলেছি, এবং আমার যদি হল কাঙ্ক্ষিত সময়ের মধ্যে না খোলে তাহলে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই ছবিটা রিলিজ। সিনেমা একটা ডিসিপ্লিন ওয়েতে সঠিক পথে সঠিকভাবে মানুষের সামনে পৌঁছানো উচিত, আমি সেটা করতে চাই। আসলে এটা শুধু আমার একার ভালোর জন্য না, আমি যদি এখন একটু কম টাকায় কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাছে ছবিটা বিক্রি করে দিতাম তাহলে আমি একটু অর্থনৈতিক নিরাপত্তা থাকতো, কিন্তু আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি তাতে আমি বিফলও হতে পারি, কিন্তু বিফল হলেও দ্যাট উইল বি অ্যান এক্সাম্পল। এবং আমি যেখানে নিজেকে চেষ্টা করেছি নিজের ওই জায়গাটা দাঁড় করানোর, এখনও করছি, যে আমি সমাজের প্রতি বা সিনেমার প্রতি দায়বদ্ধ একজন মানুষ, তো আমাকে তো শুধু আমার নিজের লাভ চিন্তা করলে হবে না, একটা কোনো দৃষ্টান্ত স্থাপন তো আমাকেও করার চেষ্টা করা উচিত। কেউ বা বলছেন এই অবস্থায় ছবি মুক্তির কোনো পরিকল্পনা নেই, আগামী বছর ভালো কোনো সময়ে মুক্তি দিতে চান নিজেদের সিনেমা। সিনেমা হলের ভবিষ্যৎ কি, কোন পথে বা হাঁটছে দেশের চলচ্চিত্র, কবে কাটবে করোনা সংকট, আর কাটলে কি হলমুখ হবে দর্শক, আবার কবে চায়ের কাপে উঠবে ঝড়, এসব প্রশ্নের উত্তর দেবে সময়। মৌসুমি মো, সমূহ এন্টারটেইনমেন্ট ডেস্ক।